অধিকার কেউ দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। নমস্কার, নিমতিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। নবান্নের তরফে ধর্মঘটের দিন অফিসে উপস্থিতি বাধ্যতামূলক থাকার জন্য কড়া নির্দেশিকার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় দিলেন বড় আশ্বাস। উনি কর্মচারীদেরকে নির্দ্বিধায় ধর্মঘট সমর্থন করার জন্য আহ্বান করেছেন এবং উনি বলেন, যদি কর্মচারীদের ব্রেক অফ সার্ভিস, বেতন কাটা, দমন পীড়ন নীতি এবং ট্রান্সফার বা সাসপেন্ড করেন, তাহলে বিরোধী দলনেতা হিসাবে সেই কর্মচারীর পাশে থাকব এবং শুধু তাই নয়, সেই কর্মচারীরকে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন জানিয়ে আইনি লড়াই করার জন্য বড় আইনজীবী নিয়োগ করা এবং তার যে ব্যয়ভার, সমস্ত ব্যয়ভার, আইনি ব্যয়ভার তিনি সমস্ত রূপে বহন করবেন। যারা মহার্ঘ ভাতার জন্য, নিজের অধিকার আদায় করার জন্য ধর্মঘট করতে যাচ্ছেন, নির্দ্বিধায় ধর্মঘট সমর্থন করুন। আপনাদের বিরুদ্ধে এই সরকার কোনো রকম পদক্ষেপ করার ক্ষমতা নেই বলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সকল কর্মচারীদেরকে আশ্বস্ত করেছেন। এক কথায়, রাজ্যে ডিএর যে অধিকার, সেই অধিকার ন্যায্য দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে কর্মচারীদের মধ্যে এবং স্কুল কলেজের মধ্যে যে ঐক্য দেখা যাচ্ছে তা এক কথায় অসাধারণ। আশা করি সরকার বাহাদুর, অতি সত্য কর্মচারীদের সঙ্গে একটি সুষ্ঠু সমাধানের পথ খুঁজে আগামী দিনে জনকল্যাণমূলক কাজ এবং যাবতীয় কাজ যাতে ব্যাহত না হয় তার জন্যে সরকার বাহাদুর যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আশা করি সমস্ত নিমতিতা দর্শন চ্যানেলের দর্শকগণ আপনারা কমেন্ট করবেন এবং খবরটিকে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।